আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফিল নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে এইচপি এলিট বুকের 845 জি9 মডেলের কিছু ল্যাপটপ দেখাবো যেগুলো একদম লেটেস্ট প্রসেসর রাইজেন 7 6000 সিরিজ দিয়ে তো এগুলার কিন্তু তিন চারটা ভেরিয়েন্ট আমাদের কাছে अवेलेबल আছে তো সেটার ব্যাপারে আমরা আজকের ভিডিওতে বলবো এবং পাশাপাশি কিন্তু লিনোভো থিংকপ্যাড এইচপি এলিট বুক এবং এইচপি এর বুক সহ বেশ কিছু ল্যাপটপ আপনারা আজকের ভিডিওতে একদমই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন ভিডিও শুরু করার আগে বলবো আমাদের চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সো ভিউয়ার্স এগুলার বিস্তারিত দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে সর্বপ্রথম যে ল্যাপটপটা আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে HP ZBook 14u G5 Core i5 7th gen 8GB RAM 256GB SSD 4GB Intel এর শেয়ার গ্রাফিক্স চাইলে কিন্তু আপনারা র্যাম এস দুটোকে আপগ্রেড করতে পারবেন আমি কিন্তু আমাদের ল্যাপটপের কন্ডিশনটা প্রত্যেকটা ভিউয়ার্সদের একদম কাছ থেকে দেখিয়ে থাকি দেখতে পাচ্ছেন কতটুকু ফ্রেশ কন্ডিশনের অবস্থায় আমাদের কাছে ল্যাপটপ পাবেন আপনারা ইউজ ল্যাপটপ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক সহ ট্র্যাকপ্যাড এবং চোদ্দ ইঞ্চি টাচ স্ক্রিন ফুল এইচ ডি আইপিএস গ্লোসি টেকনোলজির ডিসপ্লে ফেস আইডি ক্যামেরা ওয়েব ক্যামেরা দুটাই অ্যাভেলেবেল পাবেন এর ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড কোথাও কোনো দাগ স্ক্র্যাচ আপনারা পাবেন না অরিজিনাল উইন্ডোজ টেন লাইসেন্স কপি চাইলে ইলেভেনে আপগ্রেড করে নিতে পারবেন যথেষ্ট পোর্ট ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে আপনারা দেখতে পাচ্ছেন সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি পেয়ে যাবেন ফুললি মেটাল বডি জেড বুকের এই ভেরিয়েন্ট কোরাই ফাইভ সেভেন জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে পার্চেস করতে পারবেন অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকা এটার কিন্তু ষোলো জিবি ভেরিয়েন্টও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চাইলে দেখে শুনে নিতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে কোরাই ফাইভ এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি ইন্টারনেট শেয়ার গ্রাফিক্স এবং নন টাচ ডিসপ্লে চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ম্যাট টেকনোলজির ডিসপ্লে কন্ডিশনটা দেখেন একদমই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে যারা একটু প্রফেশনাল লেভেলে ফ্রিল্যান্সিং এর কাজ করতে চান অথবা চাচ্ছেন যে তিনশো দিন মানে কখনোই আপনারা ল্যাপটপটা শাট ডাউন করবেন না এরকম পারফরমেন্সে যদি ল্যাপটপ চান তাহলে আপনারা জেটবুকটা নিতে পারেন কারণ জেটবুক খুবই হাই ক্যাটাগরি ল্যাপটপ হয় দেখতে পাচ্ছেন এখানে মোবাইল ওয়ার্ক স্টেশন লেখা আছে মোবাইল ওয়ার্ক স্টেশন মিনিংস হচ্ছে ল্যাপটপটা যদি একসাথে তিনশো দিন চালিয়ে রাখেন অনেক ফ্রিল্যান্সিং ভিউয়ার্স আছে বা অনেক ফ্রিল্যান্সার আছে যারা ল্যাপটপটাকে কখনো শাট ডাউন করে না সো এই টাইপের যদি কেউ ইউজ করতে চান তাহলে এই ল্যাপটপটা দেখতে পারেন ফোরাই ফাইভ এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক দিয়ে পার্সেস করতে পারবেন অনলি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা জাস্ট কন্ডিশনটা দেখেন একদমই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আর আমাদের সবগুলি ল্যাপটপই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে থাকবে সিক্সটি ডেজ মানে 60 দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি বাংলাদেশে একমাত্র আইটি ভ্যালি সিক্সটি ডেজের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকে তাও আবার ইউজ ল্যাপটপের ক্ষেত্রে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এখানে দুইটা ল্যাপটপ আমাদের আছে রাইজেন প্রসেসর দিয়ে যারা আসলে একদম রিজনেবেল প্রাইজে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ খুঁজছেন টাস এবং নন টাস এটা দেখতে পারেন মডেলটা হচ্ছে এইচপি এলিট বুক সেভেন ফোর ফাইভ জি ফাইভ রাইজেন থ্রি টু থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ডি ফোর জিবি রেডনের শেয়ার গ্রাফিক্স এবং ল্যাপটপটাতে ওয়ান জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাক কিবোড জয়স্টিক বাটন রোয়েলপ্লিক শট রাখবেন ন্যারো বাজারে চোদ্দো ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট টেকনোলজি ডিসপ্লে প্রাইভেসি ওয়েব ক্যামেরাটা আপনারা দেখতে পাচ্ছেন যে শাটার ক্যামেরা আছে এবং এর ফ্রন্ট সাইড ব্যাক সাইড কোথাও কোনো দাগ স্ক্যাচ আপনারা পাবেন না যথেষ্ট ফ্রেশ কন্ডিশন অবস্থায় পেয়ে যাবেন তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাক আপ দিয়ে এই ল্যাপটপটা আপনারা পার্সেস করতে পারবেন অনলি উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা যেটা সেভেন ফোর ফাইভ জি ফাইভ মডেলের ল্যাপটপ এবং এটা কিন্তু আরেকটা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেটা হচ্ছে এম টি ফোর এটাও কিন্তু রাইজেন থ্রি টু থাউজেন্ড সিরিজ বাট এটা ডিফারেন্টটা হচ্ছে টাচ স্ক্রিন ডিসপ্লে যেটা গ্লোসিড টেকনোলজির ফুল্লি টাচ এবং এই ল্যাপটপটাতে ফেস এডি ক্যামেরা ওয়েব ক্যামেরা অ্যাভেলেবেল পাবেন এটা প্রাইস পড়বে মাত্র একত্রিশ হাজার নয়শো নব্বই টাকা দুইটারই কিন্তু কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে আপনারা দেখে শুনে যাচাই বাচাই করে নিতে পারবেন যারা আসলে একটু প্রফেশনাল লেভেলে ফ্রিলান্সিং গ্রাফিক্স আউটসোর্সিং এই জাতীয় কাজের জন্য ল্যাপটপ খুঁজছেন পাশাপাশি স্টাডি পারপাস ইউজ করতে চান মোট কথা একটা ডেডিকেটেড ও ল্যাপটপ খুঁজছেন তারা এ এম টি ফোর্টি ফোর অথবা সেভেন ফোর ফাইভ জি ফাইভ অথবা সেভেন ফোর ফাইভ জি সিক্সও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে রিজেনেবেল প্রাইজে এই ল্যাপটপগুলো আপনারা দেখতে পারেন যারা বেসিক্যালি আপনার ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ খুঁজছেন নেক্সট একটা প্রফেশনাল ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ দেখাবো যেটা প্রফেশনাল কাজ আপনারা হাই প্রফেশনাল কাজ করতে পারবেন মডেলটা দেখতে পাচ্ছেন টি ফোর এইট জিরো কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এম ডট টু এন এবং টু জিবি পাবেন রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স এইট জিবি পাবেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটাতে ফিঙ্গার প্রিন্ট সেন্সর ব্যাকটিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক শর্ট ট্র্যাকপ্যাড ফেস এডি ক্যামেরা ওয়েব ক্যামেরা সব কিন্তু অ্যাভেলেবেল আছে কন্ডিশনটা দেখেন একদমই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে যথেষ্ট পোর্ট ফ্যাসিলিটি এবং ডুয়েল অ্যাভেলেবেল পাবেন সবচেয়ে যে পোর্ট ফ্যাসিলিটি টাইপ সি পোর্ট থাকে হবে এবং তিন থেকে চার ঘন্টা ব্যাটারি পাবেন প্রাইসটা আটচল্লিশ হাজার পাঁচশো টাকা যারা প্রফেশনাল গ্রাফিক্স রেন্ডারিং এবং ভিডিও এডিটিং এর জন্য ল্যাপটপ খুঁজছেন তারাই ল্যাপটপটা দেখতে পারেন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল হবে নেক্সট থিঙ্ক একটা ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে এক্স ওয়ান ইয়োগা মডেলের ল্যাপটপ তো এটা হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি গ্রাফিক্স ল্যাপটপ টাকে যদি আমরা থ্রি সিক্সটি ডিগ্রি মুড়ে রুটেট করি দেখতে পাচ্ছেন কিবোর্ড ভিতরে অটোমেটিক্যালি চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই তো এটা কিন্তু খুবই সুন্দর একটা ল্যাপটপ থ্রি সিক্সটি ডিগ্রি মুড়ে রুটেট করে ট্যাব প্রেজেন্টেশন এবং ল্যাপটপ তিন চারটা মোড়ে আপনারা চাইলে ল্যাপটপটা ইউজ করতে পারবেন তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাক আপ দিয়ে এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন বিয়াল্লিশ নেক্সট যে ল্যাপটপের কথা আমি বলেছিলাম যে রাইজেন সেভেন সিক্স থাউজেন্ড সিরিজ অথবা রাইজেন ফাইভ সিক্স থাউজেন্ড সিরিজ একদম লাস্ট মোমেন্টের ল্যাপটপ একদম হাই ক্যাটাগরি ল্যাপটপ এটা হচ্ছে এসপি এলিট বুক সিক্স ফোর ফাইভ জি নাইন মডেলের একটা ল্যাপটপ এটা হচ্ছে রাইজেন সেভেন ফাইভ থাউজেন্ড সিরিজ যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই সেভেন ইলেভেন জেনারেশন ইকুয়াল এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসজি ল্যাপটপটা একদমই স্লিম এবং খুবই লাইট ওয়েট বর্তমানে এল ইড বুকগুলো কিন্তু খুবই লাইট ওয়েট যেগুলো ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল হয় ল্যাপটপটাতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকটিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক প্যাড একটা বিগ সাইজের ট্র্যাক প্যাড এখানে ব্যাঙ্গ্যান অলপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম দিয়ে চোদ্দো ইঞ্চি ন্যারো বাজারের ফুল এইচডি আইপিএস ম্যাট টেকনোলজি ডিসপ্লে ফেসএি ক্যামেরা ওয়েব ক্যামেরা সবকিছু কিন্তু অ্যাভেলেবেল আছে চার থেকে পাঁচ ঘন্টা প্রত্যেকটা ল্যাপটপে ব্যাটারি ব্যাক আপ পাবেন যারা আমাদের সব ভিজিট করে ল্যাপটপগুলো পার্সেস করতে চান ভিডিও বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে গুগল ম্যাপে আইটি ভ্যালি লিখে সার্চ দিলে আপনারা আমাদের শপ এবং ম্যাপ লোকেশন পেয়ে যাবেন একদম লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইট যে মডেলের ল্যাপটপটার কথা আমি আপনাদেরকে বলেছিলাম দুইটা ইউনিট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে Ryzen ফাইভ এবং Ryzen সেভেন তো রাইজেন সেভেনটা যদি আমি আপনাদের সামনে একটু শেয়ার করি এটা আজকে ডিটেলসটা আমি আপনাদেরকে একটু দেখাবো এখানে মডেলটা দেওয়া আছে দেখতে পাচ্ছেন যে এইট ফোর ফাইভ জি নাইন আর ফুল যদি কনফিগারেশনটা দেখাই একটু এখানে প্রসেসরটা খুবই হাই ক্যাটাগরির প্রসেসর একটা ইউজ করা আছে রাইজেন সেভেন সিক্স এইট জিরো জিরো ইউ এইট জিবি র্যাম এটা কিন্তু আটচল্লিশ বাসের এইট জিবি ডিডিআর ফাইভ এর র্যাম আপনারা পাবেন এবং পাঁচশো বারো জিবি স্যামসাং এর জে ফোর এস এস ডি ডেডিকেটেড গ্রাফিক্স এর পাশাপাশি পাবেন ফোর জিবি রেডনের শেয়ার গ্রাফিক্স জাস্ট কন্ডিশনটা দেখেন প্রাইসটা পড়বে মাত্র সেভেন্টি টাকা এর পাশাপাশি রাইজেন ফাইভ জিও অ্যাভেলেবেল আছে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে সো ভিউয়ার্স এটাই ছিল আমাদের আজকের ভিডিও এই মুহূর্তে যারা ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং ল্যাপটপ সম্পর্কে রেগুলার আপ টু ডেট ইনফরমেশন পাওয়ার জন্য চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখছেন তারা চাইলে পেজ টি ফলো করে নিতে পারেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ